জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, শির মস্কো সফরে দক্ষিণ চীন সাগরে আতঙ্ক। এদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসরায়েলি সরকার। যুক্তরাজ্যকে হুঁশিয়ারি পুতিনের, ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্ক শেল দেবেন না ইউক্রেনকে। এবার সংঘর্ষে প্রাণ হারালেন আইএসআই এর আধিকারিক, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। বিশ্লেষকদের মতামত, যুক্তরাষ্ট্রের মহা ভুলে এমন সুযোগ পেয়েছে চীন ও রাশিয়া। পাকিস্তানের শক্তিশালী ভূমিকম্পে হতাহত 150। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শির মস্কো সফরে দক্ষিণ চীন সাগরে আতঙ্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফর আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ চীন সাগরে। এ সফরে ইউক্রেন ইস্যু সর্বাধিক গুরুত্ব পেলেও ধারণা করা হচ্ছে তাইওয়ানে চীনের সম্ভাব্য সেনা অভিযানে ঘনিষ্ঠ বন্ধু পুতিনের সমর্থন চাইতে পারে শি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ধারণা, ইউক্রেনে রুশ সামরিক অভিযানে অনুপ্রাণিত হয়ে তাইওয়ানে সামরিক অভিযান চালাতে পারে চীন। গেল বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই এমন আশঙ্কা প্রকাশ করে আসছে তারা। এ অবস্থায় ইউক্রেনে মস্কোর অভিযান নড়ে চড়ে বসে পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত চীনা বিরোধী দেশগুলো। এর আগে তাইওয়ানে বেজিং এর সম্ভাব্য হামলার বিষয়টি নিয়ে ততটা মাথা ঘামায়নি তারা। তবে ইউক্রেনে রুশ অভিযান হঠাৎ করে অস্বস্তি বয়ানে দক্ষিণ চীন সাগরে। পশ্চিমা দেশগুলোর মনোযোগ ইউক্রেনে থাকার সুযোগে তাইওয়ানে হামলা চালিয়ে বসতে পারে চীন, এমন আশঙ্কা প্রবল হয়ে ওঠে এই অঞ্চলের মার্কিন মিত্রদের মধ্যে। যুগ যুগ ধরে তাইওয়ানকে নিজেদের রেড লাইন হিসেবে মনে করে চীন। বেজিং বারবার হুঁশিয়ারি দেয়া জানিয়েছে, শান্তিপূর্ণভাবে একীভূত না হলে তাইপের ওপর প্রবল বল প্রয়োগ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তাদের সামনে। এ অবস্থায় সত্যিকারের চীনা সেনা অভিযানের আতঙ্ক ঘিরে ধরেছে তাইওয়ানকে। বিশেষ করে তাইওয়ানের প্রশ্নে পূর্বসূরীদের চেয়ে অনেক বেশি আগ্রাসী অবস্থান নিয়েছে চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার মূল এজেন্ডায় রয়েছে তাইওয়ানের একত্রীকরণ, আর এ ব্যাপারে তাকে অনুপ্রাণিত করছে তার মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু পুতিনের ইউক্রেন অ্যাডভেঞ্চার একই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করছে জিনপিংকে। তাইওয়ান ঘিরে বেড়ে যাওয়া চীনার সামরিক তৎপরতায় ফুটে উঠেছে বিষয়টি। অঞ্চলটিতে নিয়মিত সেনা মহড়া চালাচ্ছে বেজিং। প্রায় নিয়মিতই তাইপের আকাশসীমায় আনাগোনা চলে চীনা যুদ্ধ বিমানের। এ অবস্থায় 2026 সালের মধ্যেই তাইওয়ানে হামলা চালাতে পারে চীনা বাহিনী, এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এদিকে পরিস্থিতিতে শি জিনপিং এর রাশিয়া সফরকে কেন্দ্র করে তাইওয়ান ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। চীনা প্রেসিডেন্ট মস্কো সফর ইউক্রেন ইস্যুতে গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার বিনিময়ে তাইওয়ান প্রশ্নে সহযোগিতা চাইতে পারেন শি জিনপিং, ধারণা করা হচ্ছে এমনটাও। পাশাপাশি বেজিং এর সঙ্গে ইউক্রেন অভিযানের সামরিক অভিজ্ঞতাও বিনিময় করতে পারে মস্কো। এছাড়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত চীনা প্রযুক্তি ও অস্ত্র সামগ্রীর কার্যকারিতার ব্যাপারও মস্কোর কাছ থেকে অভিজ্ঞতা লাভ করতে পারে চীন, যা কাজ দেবে তাইওয়ানে তাদের সম্ভাব্য অভিযানে। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, চীনা প্রেসিডেন্টের এ মস্কো সফর ইউক্রেনের পাশাপাশি নির্ধারিত হতে পারে তাইওয়ানের ভাগ্য। পশ্চিম তীরে বসতি স্থাপনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসরায়েলি সরকার। ইসরায়েলি পার্লামেন্ট মঙ্গলবার 2005 সালের একটি আইন সংশোধনের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরের চারটি বসতিতে ইহুদিদের ফিরে আসার পথ প্রশস্ত করেছে। ওই আইনে বলে তাদের ওই বসতিগুলো খালি করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়ন নিন্দার পরও এই পদক্ষেপ নেওয়া হয়। পূর্ববর্তী আইনের কিছু ধারা বাতিলের ফলে ইহুদি অধিবাসীরা পশ্চিম তীরের চারটি বসতিতে ফিরে যেতে পারবে। ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমোদনের শর্তে 2005 সালের বসতিগুলো খালি করার আদেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলি পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিউনিটির প্রধান ইউলি অ্যাভেলস্টাইন এই উদ্যোগকে প্রকৃত পুনরুদ্ধার এবং ইসরায়েলের মালিকানার ভূখণ্ডগুলোর ইসরায়েলি প্রতিষ্ঠা করার প্রথম ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। 1967 সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল ওইসব ভূখণ্ডে অন্তত 140টি বসতি গড়ে তোলে যে ভূখণ্ডকে ফিলিস্তিনিদের তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের মূল ভূমি হিসেবে বিবেচনা করে। ওই ভূখণ্ডে এখন 500,000-এর বেশি বসতি স্থাপনকারীর বাস। অনুমোদিত বসতি ছাড়াও বসতি স্থাপনকারীদের বিভিন্ন দল সরকারের অনুমতি ছাড়াই অসংখ্য স্থাপনা তৈরি করেছে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল যেসব এলাকা দখল করে নিয়েছিল সেখানে নির্মিত বসতিগুলোকে বেশিরভাগ বিশ্বশক্তি আন্তর্জাতিক আইনে অবৈধ বলে মনে করে। এগুলোকে তারা ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য ফিলিস্তিনিদের দাবি করা ভূমি দখল, তাদের সম্প্রসার বাদ দেওয়া এবং শান্তির পথে বাধা হিসেবে বিবেচনা করে। ইসরায়েলি পার্লামেন্ট এই ভোটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের প্রথম বড় পদক্ষেপ, আর এই ভোটে অনুষ্ঠিত হল ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সহিংসতা ও উস্কানির রোধ পদক্ষেপ নিতে সম্মত হওয়ার কয়েক
কয়েকদিনের মধ্যে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাথে সাথে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনের রয়টার্সকে বলেন, এটি একটি নিন্দিত প্রত্যাখ্যাত সিদ্ধান্ত এবং এটি আন্তর্জাতিক সকল প্রস্তাবের বৈধতার পরিপন্থী। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন নিন্দা করে বলেছে, নেসেটের এই সিদ্ধান্ত উত্তেজনা প্রশমন প্রচেষ্টার পরিপন্থী এবং ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সমাধান ছেড়ে স্পষ্ট পশ্চাদমুখী পদক্ষেপ। এক বিবৃতিতে ইউএর এক মুখপাত্র বলেন, আমরা ইসরায়েলকে এই আইন প্রত্যাহার এবং এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি যা ইতোমধ্যে অত্যন্ত উত্তেজনা পরিস্থিতি প্রশমনে অবদান রাখবে। যুক্তরাজ্যকে হুঁশিয়ারি, পুতিনের ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্কশেল দেবে না ইউক্রেনকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ আর্ম ফিয়ারসিং ট্যাঙ্কশেল যদি ইউক্রেনকে যুক্তরাজ্য প্রদান করে তবে মস্কো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোল্ডাই ইউক্রেনকে চ্যালেঞ্জার টু ব্যাটল ট্যাঙ্কের পাশাপাশি ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্কশেল প্রদান করার বিষয়টি নিশ্চিত করার প্রেক্ষাপটে পুতিন মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ডিপ্লেটেড ইউরেনিয়াম হল পরমাণু জ্বালানি বা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়ার উপজাত। এর ভারিত্বের কারণে এটি সহজে স্টিল ভেদ করতে পারে। জাতিসংঘ পরিবেশগত কর্মসূচি এ ধরনের গোলাবারুদকে রাসায়নিকভাবেও তেজস্ক্রিয়তাভাবে বিষাক্ত ভারী ধাতু হিসেবে অভিহিত করেছে। এই শেল অত্যন্ত কার্যকারিতার সাথে আধুনিক ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করতে পারে। ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় পুতিন বলেন, যুক্তরাজ্য কেবল ট্যাঙ্কই নয়, সেই সাথে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ শেলও ইউক্রেনকে দিচ্ছে। এমনটা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, সংঘর্ষে প্রাণ হারালেন আইএসআইএস এর আধিকারিক। উত্তর পশ্চিম পাকিস্তানের দৃশ্য, একদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আধিকারিকা এবং অন্যদিকে জঙ্গি দল। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে চলল অনবরত গুলিবর্ষণ। এই সংঘর্ষে প্রাণ হারালেন পাকিস্তান গোয়েন্দা সংস্থার ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের এক উচ্চ পদস্থ আধিকারিক। হামলায় গোয়েন্দা সংস্থার আরো সাতজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ সূত্রে খবর। মঙ্গলবার রাতের জঙ্গি হামলায় মারা গিয়েছেন ব্রিগেডিয়ার মুস্তফা কমল বার্কি। সংবাদ সংস্থার সূত্রের দাবি, মুস্তফার দলের দুই সদস্যের অবস্থা আশঙ্কাজনক, বাকি পাঁচজন গুরুতর আহত হয়েছেন। যদিও জঙ্গি হামলার দায় কোনো সংগঠন নেয়নি, বেশিরভাগ হামলা তেহরিকি তালিবান সংগঠনের তরফে হয় বলে সন্দেহের তীর তাদের দিকেই, এমনটাই দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। এই প্রথমবার নয়, এর আগেও এই অঞ্চলে জঙ্গিদের হামলা হয়েছিল। পেশোয়ারের শহরের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ফলে নিহত হয়েছিলেন অনেকেই, নিহতদের অধিকাংশ পুলিশ ছিলেন। যুক্তরাষ্ট্রের মহাভুলেই এমন সুযোগ পেয়েছে চীন ও রাশিয়া। 20 বছর আগে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন শুরু করেছিল। এই আগ্রাসন কেন প্রয়োজন ছিল সেটার পক্ষেই সাফাই গাইতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন, ইরাকের জনগণকে মুক্ত করতে এবং বিশ্বকে গভীর বিপদের হাত থেকে রক্ষা করতে আগ্রাসন চালানো হয়েছে। কয়েক সপ্তাহ পর বুশ জোর গলায় দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনারা সফল হয়েছেন। তারা ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে উৎখাত করেছেন এবং তার সেনাবাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছেন। টম ক্রুজের স্টাইলে বুশ একটি মার্কিন রণতরীতে নামেন। সেই ছবিতে মার্কিনের ইতিহাসের সবচেয়ে জাকালো ছবি হিসেবে ধরা হয়। মিশন সম্পন্ন লেখা একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে বুশ ঘোষণা করেন, স্বৈরশাসকের পতন হয়েছে, ইরাক এখন মুক্ত। জর্জ ডব্লিউ বুশ আর তার যুদ্ধ পরিকল্পনাকারীরা একটু নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা করেছিলেন, কিন্তু ইরাক যুদ্ধ এবং যুদ্ধের ব্যর্থতা যে যুক্তরাষ্ট্রের দুই প্রতিদ্বন্দ্বীর জন্য রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নতুন দরজা খুলে দিয়েছিল সেটা তারা কখনোই বিবেচনা করেনি।